আকাশে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলছিল, সবাই সবার মতো কাজে ব্যস্ত ছিল, কিন্তু তারই মধ্যে যে বড় সড়ো অঘটন ঘটে যাবে তা হয়তো কেউ গুণাক্ষরেও টের পায়নি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়ল প্রশিক্ষণরত যুদ্ধ বিমান, আর মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল বিমান। শুক্রবার উত্তর পোল্যান্ডে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি আচমকাই মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিমানটিতে আগুন লেগে যায়, দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে যুদ্ধ বিমানে। যে ভিডিও আপনারা দেখলেন সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এই ভিডিওতে দেখা যাচ্ছে যে কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে যুদ্ধ বিমানটি প্রচণ্ড গতিতে পাক খেতে খেতে সোজা আকাশ থেকে মাটির দিকে ধেয়ে আসছে, আর মাটিতে আছড়ে পড়ার পরেই সজোরে বিস্ফোরণ। নিমেষে জ্বলে পুড়ে যায় একেবারে ওই বিমানটি, ধ্বংস হয়ে যায় বিমানটি, কিন্তু এখনও চালকের কোনো খোঁজ মেলেনি। বিমানের ভেতরে তিনি থাকলে তার বাঁচার আর কোনো রকম কোনো সম্ভাবনা নেই। এর আগে চলতি বছরে এপ্রিল মাসে এমনই এক ঘটনা ঘটেছিল। লুমুতের রয়্যাল মালয়েশিয়ান নেভি স্টেডিয়ামে নৌবাহিনীর একটি মহড়া চলছিল। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়, যাতে দেখা গিয়েছিল যে একটি হেলিকপ্টার অন্য একটি হেলিকপ্টারের সঙ্গে ধাক্কা খাচ্ছে। এই দুই হেলিকপ্টার ছিল ফ্রান্স M5026 এবং HOM M5033। প্রথম হেলিকপ্টারটি স্টেডিয়ামের সিঁড়িতে পড়ে যায় এবং দ্বিতীয় হেলিকপ্টারটি সুইমিং পুলে পড়ে যায়। ঘটনার পরই রীতিমতন হুলস্থুল কাণ্ড বেঁধে যায়। হেলিকপ্টারে সওয়ারিদের উদ্ধার করার ব্যবস্থা করা হয়, কিন্তু সকলেরই মৃত্যু হয়েছিল বলে জানা যায়। এই ঘটনার তদন্তে কমিশন গঠন করার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। গত বছর মালয়েশিয়ায় জরুরি অবতরণের সময়ও একটি হেলিকপ্টার ভেঙে পড়ে, তবে এই ঘটনায় হেলিকপ্টারে থাকা সকলেই রক্ষা পান। উদ্ধারকারী দল মৃতদেহ উদ্ধারের জন্য কাজ চালাচ্ছে বলে জানা গিয়েছে এবং ঘটনার তদন্তের জন্য একটি তদন্ত প্যানেল গঠন করা হয়েছে। আকাশে যুদ্ধ বিমানের প্রশিক্ষণ চলছিল, সবাই সবার মতন কাজে ব্যস্ত ছিল, কিন্তু তারই মধ্যে যে বড় সড়ো অঘটন ঘটে যাবে তা কেউ ভাবতেও পারেনি। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে সজোরে মাটিতে আছড়ে পড়ল প্রশিক্ষণরত যুদ্ধ বিমান, আর মুহূর্তের মধ্যেই বিস্ফোরণে ধ্বংস হয়ে গেল বিমানটি। শুক্রবার উত্তর পোল্যান্ডে প্রশিক্ষণরত যুদ্ধ বিমানটি আচমকাই মাটিতে আছড়ে পড়ে। মুহূর্তের মধ্যে বিমানটিতে আগুন লেগে যায়, দাউ দাউ করে জ্বলে ওঠে যুদ্ধ বিমান। এই ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে যে কোনোভাবে নিয়ন্ত্রণ হারিয়ে যুদ্ধ বিমানটি প্রচণ্ড গতিতে পাক খেতে খেতে সোজা আকাশ থেকে নিচে মাটির দিকে ধেয়ে আসছে। মাটিতে আছড়ে পড়ার পরেই হয় বিস্ফোরণ।
সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।